জয়মা রিয়েল এস্টেটের পক্ষ থেকে শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা অনেক আপনাদের। আশা করি আপনারা ভালো আছেন, পুজো আশা করি সবার অনেক ভালো কেটেছে আপনাদের। তো আজকে যে এই ফ্ল্যাটের ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে কবি নজরুল মেট্রো বলতে পারেন বা ক্ষুদিরাম মেট্রো থেকে একদম কাছে। আর এটা হচ্ছে একদম রিসেল ফ্ল্যাটের ভিডিও, 10 বছরের রিসেল ফ্ল্যাটের 2 BHK, 850 স্কোয়ার ফিটের 2 BHK, 10 বছরের রিসেল ফ্ল্যাটের ভিডিও আপনাদের আজকে দেখাবো। তো আমি দেবাঞ্জন পোদার, জয়মা রিয়েল এস্টেটের চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। ফার্স্টে আপনাদের লোকেশন ব্যাপারে একটুখানি বলে দিই, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম মন্দির গেটের কাছে। তো মন্দির গেটটা কম বেশি সবাই হয়তো চেনেন, এটা হচ্ছে কামালগাজি মোড় থেকে হাঁটা পথে আপনারা মন্দির গেট পেয়ে যাবেন, বা আপনারা ধরুন গড়িয়া থেকে আসছেন কবি নজরুল মেট্রো হয়ে, কবি নজরুল মেট্রো থেকে অটো ধরতে এখানে, অটো ধরে এখানে আসতে আপনাদের ওই 4 থেকে 5 মিনিটের মতো লাগবে, বা আপনারা যদি ক্ষুদিরাম মেট্রো হয়ে আসেন, তা ক্ষুদিরাম মেট্রো হয়ে আসলে আপনাদের ঢালাই ব্রিজ থেকে অটো ধরে আসতে হবে কামালগাজি, কামালগাজি থেকে এখানে কিন্তু হাঁটা পথে আপনাদের ওই 4 মিনিট থেকে 5 মিনিটের মতোই লাগবে। আর আজকে যে ফ্ল্যাটের ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে আপনাদের পড়ছে হচ্ছে এই রাস্তায় পড়ছে, এই যে আমাদের হাতটা আছে দেখুন, এই হচ্ছে উল্টো দিকে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে মন্দির গেট, এই মন্দির গেটের কিন্তু উল্টো দিকে আপনারা এই ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন। আর এখানে কিন্তু মার্কেট বলতে এখানে জিও মার্ট থেকে শুরু করে রিলায়েন্স স্মার্ট বাজার থেকে শুরু করে হাতের সামনে KFC থেকে শুরু করে যা আছে এভরিথিং, শাক সবজি বাজার, আমি এই মুহূর্তে যেইখানে দাঁড়িয়ে আছে এখানে কিন্তু পুরো টাটকা শাক সবজি বাজার থেকে মাছের বাজার সব কিছুই বসে। তাছাড়া আপনারা যদি আরও ভালো মতো করতে চান তাহলে কামালগাজি মোড় আছে, এখান থেকে হাঁটা পথে কিন্তু কামালগাজি মোড় থেকেও পাবেন, কারণ ফ্ল্যাটটি যেখানে এখান থেকে আবার সারদান বাইপাস যেটা সেটাও কিন্তু একদম তার পাশেই সারদান বাইপাস পাচ্ছেন। আর এইটা হচ্ছে আপনার একদম NSE বোস রোডের উপরে দাঁড়িয়ে আছে, এখান থেকে ফ্ল্যাটের নিচে মাত্র 3 থেকে 4 মিনিট হেঁটে। তো বুঝতেই পারছেন কত ভালো লোকেশনে আজকে ফ্ল্যাটের ভিডিওটি হতে চলেছে। তো যারা যারা ধরুন এরকম বড়ো এরকম ডাইনিং স্পেস, ডাইনিং লিভিং স্পেস বড়ো খুঁজছেন, রুমগুলো স্ট্যান্ডার্ড সাইজ সেপারেট কিচেন খুঁজছেন, একটু কম প্রাইসের মধ্যে খুঁজছেন, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একদম উপযুক্ত ভিডিও, তো ভিডিওটা কিন্তু মিস করবেন না। আর এই হচ্ছে গেলে লোকেশন, আর যদি কেউ স্টেশনে আসতে চান সোনারপুর স্টেশন থেকে অটো ধরে আপনারা কামালগাজি মোড়ে আসবেন, কামালগাজি মোড় থেকে তো বলেই দিলাম এখান থেকে হেঁটে আসতে পারবেন, বা যদি স্টেশন গড়িয়া আসতে চান স্টেশন গড়িয়া থেকে কিন্তু আপনারা অটো ধরে হচ্ছে শীতলা মন্দির, গড়িয়া শীতলা মন্দির মোড় থেকে অটো ধরে। এই যে রোডটা দেখছেন এখানে বারাইপুর বারাসাত হরিণা বিহাবড়া 218 JM2 সব রকমের বাসই চলে এখানে, তো এখান থেকে কিন্তু গড়িয়া মোড়ের ডিস্টেন্স ম্যাক্সিমাম ওই 1.5 থেকে 2 কিলোমিটার মতো হবে, তো অটো করে গেলে ওই ম্যাক্সিমাম 5 মিনিট লাগে ম্যাক্সিমাম এখান থেকে অটো করে গেল। তাহলে এই হচ্ছে লোকেশন, আর যদি কেউ বারাইপুরের দিকে যেতে চান সেটা হচ্ছে উল্টো দিকে বারাইপুর বারাসাত বাসও যায় বা 218, এই রাস্তাটা ধরে আপনারা কিন্তু বারাইপুরে চলে যেতে পারবেন এই রাস্তাটা ধরে। তো এই গেলে হচ্ছে লোকেশন। আর হসপিটাল বলতে এখানে হিন্দুস্তান হসপিটাল পেয়ে যাচ্ছেন, কলেজ বলতে এন্ডুস কলেজ পেয়ে যাচ্ছেন বা বোসপুকুর কলেজ যাও খাতের সামনে পেয়ে যাচ্ছেন, আর স্টেশন হতে সোনারপুর স্টেশন গড়িয়া পেয়ে যাচ্ছেন, আর মেট্রো হচ্ছে আপনার কবি নজরুল মেট্রো আর ক্ষুদিরাম মেট্রো পেয়ে যাচ্ছেন, আর বাইপাস হচ্ছে আপনার EM বাইপাসটা পাচ্ছেন, আর তার সাথে আপনার সারদান বাইপাসটাও কিন্তু পেয়ে যাচ্ছেন, তো হাতের সামনে কিন্তু এতগুলো একসাথে পেয়ে যাচ্ছেন আপনারা একদম আপনাদের হাতের কাছে, আর এত কম প্রাইসে ফ্ল্যাটটি। তো চলুন এবার বিল্ডিং ডিটেলস আপনাদের সাথে শেয়ার করে নিই, এটা হচ্ছে স্টেট 3 বিল্ডিং, আর ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনাদের আপার গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আপনারা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন 850 স্কোয়ার ফিটে। এইটার মোট এজ হচ্ছে আপনার ফ্ল্যাটে 10 বছর, কিন্তু এই মুহূর্তে যে বিক্রি করবে ওনারা নিচে 4-5 মাসের জন্য, এবার আপনারা বলতেই পারেন যে 4-5 মাসের জন্য নিয়ে আবার ফ্ল্যাটটা এখানে বিক্রি করবেন, ওনারা কিন্তু পুরো ফ্ল্যাটের কালার থেকে শুরু করে সব কিছু খুব ঝাঁ চকচকে ফ্ল্যাট করে দিয়েছে একদম বিক্রি করছে, এটাই কারণ ওনার ট্রান্সফার হয়ে গেছে, ট্রান্সফার রিজনে কিন্তু উনি একটু আর্জেন্সি আছে, একটু আর্জেন্সি হলে কিন্তু নেগোসিয়েবলও প্রাইস অনেকটাই, তো ওটা আর্জেন্সি আছে, আর ফ্ল্যাটের সাইজটা অনেকটাই বড়ো 850 স্কোয়ার ফিট, আর যেহেতু 10 বছর আগে তো এরকম কার্পেট এরিয়াটা কিন্তু অনেকটাই পাবে, যারা যারা এরকম অনেকেই আছেন ধরুন ডাইনিং স্পেস বড়ো করছেন বা সেপারেট কিচেন করছেন তাদের জন্য কিন্তু ফ্ল্যাটটা একদম খুব ভালো ফ্ল্যাট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, এটা কিন্তু বেশ খোলামেলা আর স্পেসিয়াস ফ্ল্যাট, আর খোলামেলা মানে চারিদিক খোলামেলা ফ্ল্যাট একদম, মানে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট চারি সাইডই খোলামেলা একদম ফ্ল্যাট পাচ্ছেন, একদম ঝাঁ চকচকে ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন। তো চলুন কথা না বাড়িয়ে লোকেশন আর বিল্ডিং ডিটেলস সাথে আপনাদের সাথে শেয়ার করেই দিলাম, তো চলুন এবার ফ্ল্যাটের দিকে যাওয়া যাক, ফ্ল্যাটের দিকে যাই তারপরে আসছি আমরা প্রাইসিং নিয়ে। আমি এই মুহূর্তে চলে এসেছি একদম অ্যাপার্টমেন্টের সামনে চলে এসেছি, তো অ্যাপার্টমেন্টের সামনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এরকম একটা ঢালাই দেওয়া এরকম রাস্তা পেয়ে যাবেন, এরকম দেখতেই পাচ্ছেন, আর এরকম কিন্তু একটা রেসিডেন্সিয়াল খুব সুন্দর একটা পরিবেশ পেয়ে যাবেন, এখানে আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম নীলাচল কমপ্লেক্সে, তো এরকম একটা খুব সুন্দর একটা শান্ত পরিবেশ পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু যেটা বলার কথা এখানে কিন্তু আপনারা ওপেন পার্কিং করতে পারবেন, দেখুন এখানে অলরেডি পার্কিং করা আছে, এখানে আপনারা 4 চাকা পার্কিং করতে পারেন, এই সামনেটা কিন্তু আপনারা 4 চাকা পার্কিং করতে পারবেন, 2টো 4 চাকা কিন্তু আরামসে এখানে পার্কিং হয়ে যাবে। আর আজকের যে ফ্ল্যাটের ভিডিওটি হবে সেটা হচ্ছে এই অ্যাপার্টমেন্টটি, এই ফ্ল্যাটের ভিডিও হবে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আপনার স্টেট 3 বিল্ডিং,
আর আজকে যে ফ্ল্যাটটা আছে সেটা কিন্তু আগেই বললাম আপার গ্রাউন্ড ফ্লোরে আছে আজকে যে ফ্ল্যাটটি। তো এই হচ্ছে পুরো বিল্ডিং এলিগেশন দেখতেই পাচ্ছেন, আর তার সাথে চারিধারে পরিবেশটা একবার আপনারা দেখিয়ে দিই। খুব সুন্দর দেখুন নিঝুম পরিবেশ, খুব ভালো পরিবেশে আপনারা এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন। চলুন এবার আস্তে আস্তে ফ্ল্যাটের দিকে যাই বেশি কথা না বাড়িয়ে। দেখুন আমি ফ্ল্যাটের অ্যাপার্টমেন্টে ঢুকলাম, ঢুকতে দেখুন এরকম ফ্লোরিং যেটা পাচ্ছেন সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, পুরো মার্বেলের ফ্লোরিং পেয়ে যাচ্ছেন। এই সিঁড়িটাও কিন্তু পুরো পেয়ে যাচ্ছেন আপনারা পুরো মার্বেলের। ঢুকতেই দেখুন এখানে টোটাল ফ্ল্যাট আছে কিন্তু তিনখানা, টোটাল বিল্ডিংয়ে ফ্ল্যাট পাচ্ছেন আপনারা কিন্তু নখানা ফ্ল্যাট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। তো চলুন এবার যাওয়া যাক হচ্ছে ফ্ল্যাটের দিকে। এই চলে এসেছি আমরা হচ্ছে ফ্ল্যাটের ভিতরে ঢুকছি এখন। ঢুকতেই দেখুন এরকম কিন্তু আপনারা উডের এরকম ডোর পেয়ে যাচ্ছেন, উডের ডোর পেয়ে যাবেন এরকম। আর তার সেরকম গ্রিলের এরকম গেট পেয়ে যাচ্ছেন সামনে দেখতেই পাচ্ছেন। আর এরকম কিন্তু কাঠের এরকম দেখুন প্যানেল পেয়ে যাচ্ছেন, খুব সুন্দর কালার করা আছে। আর এখানে কিন্তু অলরেডি আই হোল করে দেওয়া আছে এখানে। আর এখানে কিন্তু এরকম একটি লক পেয়ে যাচ্ছেন। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডাইনিং লিভিং স্পেসে দাঁড়িয়ে আছি। তো আমি চলে যাই একটা কোনায়, চলে যাই কোনায় চলে গিয়ে দেখুন পুরো স্পেসটা আপনারা দেখাচ্ছি। খুব সুন্দর কিন্তু এই ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাচ্ছেন, দেখুন চারিদিকে পুরো কালার করা, ওয়াল সিলিং কন্ডিশন তো খুবই ভালো আর খুব সুন্দর কিন্তু কালার করা। দেখুন ওয়াল থেকে শুরু করে আপনাদের সিলিং থেকে শুরু করে এই দিকের ওয়াল দেখুন পুরো কিন্তু কালার ঝা চকচকে ফ্ল্যাট আপনারা পাচ্ছেন। আর এত বড় একটা কিন্তু ডাইনিং কাম লিভিং স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন, এত বড় একটা ডাইনিং কাম লিভিং স্পেস আছে। অলরেডি দেখুন টিভি কিন্তু রাখা আছে, তো এখান থেকে আপনারা ওখানে সোফা লাগিয়ে বা এখানে সোফা লাগিয়ে আপনারা কিন্তু টিভি দেখতে পারবেন বা এখানে কিন্তু ডাইনিং টেবিলও বসাতে পারবেন। স্পেস কিন্তু এনাফ স্পেস, এনাফ স্পেস আছে এখানে। আর এখান থেকে বাইরের ভিউটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে পুরো বাইরের ভিউ, একটা মিনিট, এই হচ্ছে পুরো বাইরের ভিউ। এখান থেকে একবার দেখিয়ে দিই, গিল দিয়ে পুরো কভার আপ করে দেওয়া আছে আর গিলটা কিন্তু অনেকটা বাড়ানো আছে। এখানে আপনার ফুলের টপ টপও সাজিয়ে রাখতে পারবেন। এখান থেকে একবার দেখিয়ে দিই আপনাদের, আমি এই সাইডে চলে আসছি, এসে পুরো আপনাদের এই দিক থেকে ডাইনিং কাম লিভিং স্পেসটা একবার দেখিয়ে দিই আপনাদের। এই দিক থেকে আমি এন্ট্রি নিলাম, এন্ট্রি গেট আপনারা পাচ্ছেন। তা এইখান থেকে যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই যে পুরো এরিয়াটা, এটা কিন্তু পুরোটা ডাইনিং লিভিং স্পেস। ওনারা এখানে একটু সেপারেট করে দিয়েছে, তার পাশেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে কমন টয়লেটের জন্য। তো এই পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন, এখানে টিভি দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে দেখতেই পাচ্ছেন। আর এই সাইডে আপনারা এখানে একটা ঘর পাচ্ছেন, এখানে একটি কিচেন পাচ্ছেন, সেপারেট কিচেন পাচ্ছেন, তার সাথে দেখুন কমন টয়লেট আছে। আর এখানে কিন্তু মাস্টার বেডরুম এখানে পেয়ে যাচ্ছেন আপনারা। এই সাইড থেকে আপনার আবার আপনাদের একবার ডাইনিং লিভিং স্পেসটা দেখিয়ে দিই। এটা কিন্তু অনেক বড় ডাইনিং লিভিং স্পেস, এখানে কিন্তু আপনারা প্ল্যান করে অনেক কিছু করতে পারবেন আপনারা। আর ফ্ল্যাটের কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন কত ভালো ফ্ল্যাট কন্ডিশন। তো চলুন এবার আমরা যাবো হচ্ছে প্রথমে ফার্স্ট বেডরুমের দিকে আমরা যাব। দেখুন এই বেডরুমের দিকে ঢুকছি, তো প্রথমে ফার্স্টটা সাইজ বলে দিই। এই সাইজ কিন্তু আপনাদের পড়ছে হচ্ছে 10-11 সাইজ পড়ছে। এরকম কিন্তু ল্যামিনেট করা প্লাইয়ের ডোর পেয়ে যাচ্ছেন এরকম, আর এরকম কিন্তু দরজা এরকম লক পেয়ে যাচ্ছেন। আর খুব কিন্তু খোলামেলা ফ্ল্যাট পাচ্ছেন আপনারা এখানে, দেখুন খুব খোলামেলা আপনারা বুঝতেই পাচ্ছেন। এখন বাজে হাফ বেলা হয়েছে, তাতেই দেখুন কত আলো আছে এখানে। আমি একটা কোনায় চলে আসলাম, এই হচ্ছে দেখতে পাচ্ছেন পুরো রুমের এরকম একটা ভিউ পাচ্ছেন। পুরো ওয়াল আর সিলিং কন্ডিশন কিন্তু খুব ভালো, আর সব ঘরে কিন্তু আপনারা এসির পয়েন্ট পেয়ে যাবেন। তো এই হচ্ছে দেখুন পুরো ওয়াল কন্ডিশন, আর এই হচ্ছে দেখুন পুরো হচ্ছে সিলিং কন্ডিশন পেয়ে যাচ্ছেন আপনারা। আর এই দিক দিয়ে যদি আমরা এখন আসি, দেখুন এখানে কিন্তু আপনারা বক্স জানলা পেয়ে যাচ্ছেন, এখানে কিন্তু অলরেডি মসকিউটো নেট দেওয়া আছে আর তার সাথে গ্রিল দিয়ে কভার আপ করা আছে। আর যে জানলাগুলো পাচ্ছেন দেখুন স্লাইডিং দেওয়া নেই, কিন্তু এখানে স্লাইডিং দিলে কী হয় একটা সাইড ব্লক হয়ে যায়। তো এখানে কিন্তু দেখুন এখানে গ্রিলের মতো করে কাচের জানলা আপনারা পেয়ে যাচ্ছেন, যার ফলে কিন্তু পুরো খোলামেলা আপনারা রুমটা পাচ্ছেন। আর এখানে দেখুন ওয়ার্ড্রপ তো আছেই, ওয়ার্ড্রপের জায়গাতে এখানে আছেই। আর তার সাথে দেখুন এই দিকে আপনারা একটা জানলা পেয়ে যাচ্ছেন, এটাও কিন্তু বক্স জানলা, আর মসকিউটো নেট কিন্তু দেওয়া আছে। পরিবেশটা তো খুবই ভালো। তো এখান থেকে এসে আরেকবার আপনাদের পুরো রুমের ভিউটা দেখিয়ে দিই। এই হচ্ছে পুরো রুমের ভিউ, সাইজ আপনাদের হচ্ছে 10-11 সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই গেলো হচ্ছে ফার্স্ট বেডরুমের ভিডিও। তো বেডরুম থেকে আমরা হচ্ছে বেরোচ্ছি আমরা, তো বেরিয়েই দেখুন রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে সেপারেট কিচেন পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে পুরো সেপারেট কিচেন, অনেকে যেন সেপারেট কিচেন খোঁজেন ফ্ল্যাটের সাথে। তো নিচের যেটা পাচ্ছেন দেখুন ফ্লোরিং তো মার্বেলের পেয়ে যাচ্ছেন, আর তার সাথে দেখুন এখানে পুরোটা কিন্তু টাইলস দিয়ে কিন্তু পুরো খুব সুন্দর কভার আপ করে দেওয়া আছে, টাইলস দিয়ে পুরো কভার আপ করা আছে। আর এখানে কিন্তু এটা গ্রানাইটের কাজ করা আছে কিন্তু, আর এরকম স্টোরেজ পেয়ে যাচ্ছেন এখানে, এখান থেকে পুরো এই এরিয়াটা কিন্তু স্টোরেজ পেয়ে যাচ্ছেন। সেপারেট কিচেনের সাইজটা স্ট্যান্ডার্ড সাইজ, খুব বেশি বড় বলবো না। এখান থেকে আমরা জানলা পেয়ে যাচ্ছেন,
বাইরে এরকম খোলামেলা বেশ, কিন্তু জানলা কিন্তু খুব খোলামেলা, মানে কিচেন বলুন রুম বলুন সব কিন্তু খোলামেলা পাচ্ছেন। এখানে কিন্তু এক্সস্টার যা করা আছে আপনারা চিমনিও এখানে বুঝে নিতে পারবেন। আর এখানে তো পিউরিফায়ার লাগানো আছে, পয়েন্ট করা আছে, আর এখানে কিন্তু সব পয়েন্ট করা আছে। এখান থেকে আপনারা দেখুন অলরেডি এখানে মাইক্রোওভেন রাখা আছে, তো এখান থেকে সব কিছু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সব কিছু। আরেকবার আপনাদের ওয়াল অ্যান্ড সিলিং কন্ডিশনটা দেখিয়ে দিই, এই হচ্ছে পুরো ওয়াল অ্যান্ড সিলিং কন্ডিশন কিচেন। তো বেশি সময় বাড়াবো না, এই গেলে হচ্ছে সেপারেট কিচেন, দেখতেই পাচ্ছেন। আরেকবার আপনাদের দেখিয়ে দিই, এই হচ্ছে সেপারেট কিচেন। এবার আমরা এইদিকে আসছি, এসে দেখুন পাশেই আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে কমন যেটা টয়লেট পেয়ে যাচ্ছেন, ঢুকতেই দেখুন এরকম ফ্লোর এরকম পেয়ে যাচ্ছেন। আর তার সাথে দেখুন বিশাল বড় একটা জানলা পেয়ে যাচ্ছেন, কিন্তু প্রচুর বড়, মানে পুরো খোলামেলা ফ্ল্যাট যাকে বলে। আর এখানে কিন্তু দেখুন পুরো ওয়াল কিন্তু পুরো পেইন্ট করা আছে একদম, ওয়াল আর সিলিং কন্ডিশন তো খুবই ভালো। আর এইটাও কিন্তু টয়লেটও কিন্তু বেশ বড় টয়লেট পাচ্ছেন। আর দেখুন ওখানে গিজারের পয়েন্ট করে দেওয়া আছে, তো সব পয়েন্টে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, সাবার থেকে শুরু করে যা যা স্যানিটারি ফিটিং সব কিন্তু এখানে আছে। আর এখানে টাইলসটাও কিন্তু খুব সুন্দর, দেখুন যে কালারটা করেছে, কালারটা কিন্তু বেশ চোখে লাগার মতো কালার। এই হচ্ছে পুরো গেল হচ্ছে কমন টয়লেটের ভিডিও গেল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন এই সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে ডাইনিং স্পেস, আর এই দিক দিয়ে পাচ্ছেন একটা বেডরুম, তার সাথে এখানে চলে আসলো সেপারেট কিচেন, তারপরে আসলো টয়লেট। এবার আমরা যাবো হচ্ছে মাস্টার বেডরুমের দিকে। তো মাস্টার বেডরুমের যেটা দেখুন এরকম হচ্ছে প্লাইয়ের এরকম দরজা পেয়ে যাবেন আপনারা। এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি, এরও কিন্তু আপনার সাইজ হচ্ছে 10-11 সাইজ পাচ্ছেন। এখানে তো জিনিসপত্র থাকার দরুন হয়তো আপনাদের দেখতে একটু অসুবিধা হবে, তো প্রথমে বলে দিই এখানে ঢুকতেই দেখুন প্রথমে আপনারা যেটা চোখে পড়ছে আপনাদের সেটা হচ্ছে ওয়ার্ড্রপটা আপনাদের প্রথমে চোখে পড়ছে। আর এখানে কিন্তু দেখুন খুব সুন্দর সেলফ করা আছে, আপনারা এটাকে সরিয়েও দিতে পারেন বা আপনাদের মতো করে ইউজ করতে পারেন। তো আমি চলে আসলাম হচ্ছে একটি কোনায় চলে আসলাম, এসে পুরো রুমটা দেখানোর চেষ্টা করছি, যেহেতু জিনিসপত্র আছে আমি ওই দিকে ওই সাইডে আমি যেতে পারবো না। তো দুটো জানলা পেয়ে যাবেন আপনারা, তো এই হচ্ছে ওর রুমটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো এখান দিয়ে দেখিয়ে দিই, এইদিকে একটা আপনারা বক্স জানলা পেয়ে যাবেন, বক্সটা কিন্তু গ্রিলের। আর এইখানে দেখুন ওখানে তালা ঝোলানো আছে, ওটা কিন্তু এমার্জেন্সি গেট হিসেবে আমরা কাজে লাগাতে পারবেন, এমার্জেন্সি গেট হিসাবে। আর এদিকে একটা বিশাল বড় জানলা আছে, এটা কিন্তু পুরো হচ্ছে আপনার বক্স জানলা পাচ্ছেন, তার সাথে গ্রিলটা বাইরে করা আছে, কভার আপ করে দেওয়া আছে। আর এইটাই যেটা আছে বক্সটা কিন্তু গ্রিলেরই বক্স এটা। আর সব জায়গায় কিন্তু পুরো কিন্তু যা দেখছেন দরজা সব কিন্তু জানলা যা দেখছেন সব কিন্তু মসকিউটো নেট দিয়ে পুরো ঘেরাও করা আছে মসকিউটো নেট দিয়ে। আর এখানে আরেকটা যেটা দেখুন এটা হচ্ছে আপনার টয়লেট পেয়ে যাবেন, টয়লেটটা আমি আমাদের দেখাচ্ছি, তার আগে দেখিয়ে দিই। এখানে কিন্তু লফটের জায়গা আছে, দেখতেই পাচ্ছেন অলরেডি দেখা যাচ্ছে। এবার আমরা যাই হচ্ছে অ্যাটাচ টয়লেটে, অ্যাটাচ টয়লেটটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে বেশ বড়ো অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। এখানে দেখুন জানলাটা শুধু দেখুন জানলাটার সাইজটা কতটা বড়ো, দেখুন জানলাটার সাইজ। তো এখানে কিন্তু সাফোকেশনের কোনো ব্যাপার নেই, আর লাইটের পয়েন্ট তো আছেই, আর স্যানিটারি ফিটিংস থেকে শুরু করে সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আমি একবার টয়লেটের ভিতরে চলে আসি, এসে দেখুন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি বেসিনও আছে একখানা, এখানে বেসিনও পেয়ে যাচ্ছেন। তো টয়লেটটা কিন্তু প্রচুর বড়ো এই যে অ্যাটাচ টয়লেট। তো চলুন আমি বাইরের দিকে বেরোচ্ছি, বেরিয়ে আপনাদের রুমের ভিউটা আরেকবার দেখিয়ে দিই। এই হচ্ছে পুরো রুমের ভিউ, আমি বাইরের দিকে চলে আসলাম, এই হচ্ছে পুরো রুমের ভিউ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, চলুন এবার প্রাইজিং সম্পর্কে বলা যাক। ফ্ল্যাটের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, ফ্ল্যাটের ভিডিওটা কেমন হয়েছে, আর আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, নাহলে আমাদের ডিসপ্লেতে দেওয়া নম্বরে অবশ্যই কিন্তু কল করে নেবেন। আর এবার এসে হচ্ছে প্রাইজিং নিয়ে, এর যে প্রাইসটা পড়ছে এটা হচ্ছে 23,50,000 টাকা প্রাইস পড়ছে নেগোসিয়েবল। আর এনার কিন্তু খুব আর্জেন্সি আছে, যারা যারা এরকম ধরুন তাড়াতাড়ি আসতে চান তাড়াতাড়ি আমাদেরকে কল করে নেবেন। আর এরকম ওনার কিন্তু খুবই আর্জেন্সি আছে, এটুকুনি আপনারা বলতে পারি, এসে আপনারা ডিরেক্ট ওনার সাথে কথা বলে নিতে পারেন। তো এই গেল হচ্ছে প্রাইস 23,50,000, অল ব্যাঙ্ক কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। ওনার কিন্তু স্ট্রিন নাম HDFC ব্যাঙ্ক থেকে কিন্তু লোন চলছে, যেহেতু বিল্ডিংটা HDFC ব্যাঙ্ক অ্যাপ্রুভ পুরো একদম, তো ওনারা কিন্তু HDFC ব্যাঙ্ক থেকেই নিয়েছে। তো আপনারা অন্য ব্যাঙ্ক থেকেও নিতে পারেন বা HDFC ব্যাঙ্ক থেকে নিলে একটু অনেকটা ইজিয়ার হয়ে যাবে ব্যাপারটা, যেহেতু অ্যাপ্রুভ করা আছে। তো এই গেলো হচ্ছে আপনাদের প্রাইজিং সম্পর্কে গেল, তো আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন। পরবর্তী ভিডিও আশা করি আরও ভালো কিছু নিয়ে আসতে পারবো, কালী পুজো সবাই ভালো মতো কাটাবেন, এর মধ্যে আরও হয়তো 2-3টে ভিডিও আমাদের আসবে, এরকমই আমাদের ভিডিও দেখতে থাকুন। আর অনেক অনেক ভালো থাকুন, আজকের মতো টাটা, ধন্যবাদ।